আসসালামু আলাইকুম, আমি আয়শা নিপা, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি রিলের ব্লগ দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আমরা স্কুলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম। রেস্ট করে একটু বাচ্চারা ঘুরতে যাচ্ছে, বেরিয়ে চলে আসলাম। কোথায় যাব? চট্টগ্রাম শহর যেতে যেতে সবগুলা রাস্তায় পরিচিত হয়ে গেছে। আসলে সব জায়গায় যাওয়া হয় কিন্তু ভালো লাগে না। আসলে কোথায় যাব পরিচিত জায়গা, কিন্তু কেন জানি সবসময় শুধু একটা জায়গায় আসতে ইচ্ছে করে, শুধু হচ্ছে নেপাল এয়ারপোর্ট, তারপরে হচ্ছে বোট ক্লাব, বিচ, এই জায়গাগুলো কেন জানি অসম্ভব ভালো লাগে। তাই আজকে আমরা ঘর থেকে যখন বের হয়েছি, তখন বের হওয়ার পরে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা বোট ক্লাবে আসবো। প্রথম বোট ক্লাবে এসে একটু ঘুরবো, ঘুরার পরে তারপরে কোথাও হালকা পাতলা ডিনার করবো, তারপরে বাসা যাব। এখন বাজে 7:30, সবাই হাঁটতেছে। রাত্রের পরিবেশ এয়ারপোর্ট, সরি বোট ক্লাব, অনেক সুন্দর আসে। বোট ক্লাবের পরিবেশটা খুবই ভালো লাগতেছে। আস বুঝতেছি না ক্যামেরাতে কেমন আসতেছে, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাইটিং, পরিবেশ নিরিবিলি। এখন সবাই দেখি বোট ক্লাবে বেশিরভাগ আসে ঘোরার জন্য। বাচ্চাদের জন্য আসলে অনেক সুন্দর স্পেস আছে খেলার জন্য, বাচ্চারাও আসলে এখানে খেলতে পারে, বড়রাও হাঁটতে পারে, অনেক প্লেস হাঁটার। যারা ওয়াকিং করে তারাও হাঁটতেছে, ওয়াকিং করতেছে আর কি। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে বোট ক্লাবের রাতের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগবে। আমাদের কাছে অসম্ভব ভালো লাগতেছে। যারা বোট ক্লাবের রাতের পরিবেশে আসে নাই তাদের জন্য ভিডিওটা করলাম, তারা অবশ্যই দেখবেন, দেখলে দেখবেন ভালো লাগতেছে। অবশ্য রাতের বোট ক্লাবের পরিবেশ অনেক সুন্দর পরিবেশ, বিশাল এরিয়া, গাছগুলো লাইটিং করা হয়েছে, ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো গাছগুলোকে লাইটিং করেছে, তখন দেখতে ভালোই লাগতেছে। এই হচ্ছে কর্ণফুলী নদী, এক পাশে বোট ক্লাব আর এক পাশে কর্ণফুলী নদী। কর্ণফুলী হচ্ছে শীত চলতেছে, কর্ণফুলী নদীর পরিবেশটা খুবই ভালো লাগতেছে, কারণ সবদিকে জাহাজের লাইটিং, এই হচ্ছে বাচ্চাদের। আসলে রাত্রে তো বোঝাও যাচ্ছে না আসলে কি হচ্ছে। বাচ্চাদের প্লেগ্রাউন্ড অনেক সুন্দর করছে, বাচ্চাদের জন্য অনেক খেলার ব্যবস্থা আছে এখানে। প্লেগ্রাউন্ড আসলে এখানে আসলে কেন যেন মনটা অসম্ভব ভালো হয়ে যায়, ভালোই লাগে। প্রাকৃতিক, তার সাথে পানি, একটা ন্যাচারাল সৌন্দর্য আছে বোট ক্লাবের পরিবেশের মধ্যে। বোট ক্লাব তাই এক মাঠের মধ্যে বোর্ডের পিক দিয়েছে, আসলে ন্যাচারাল না, আর্টিফিশিয়াল, দেখতে অনেক ভালো লাগতেছে। আরো কি অবস্থা, কি অবস্থা, কিসে কিসে চড়ছো বলো? হ্যাঁ পানি তো গাড়িতে, গাড়িতে আছে পানি। এটা 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 ঠিক না, এটা স্প্রিং নষ্ট হয়ে গেছে। আমার পাশে গাড়িতে যাও, পানি গাড়িতে আছে, গাড়িতে আছে, নিয়ে আসো না গাড়ি থেকে। আমি একটু কাছ থেকে ধারণ করার চেষ্টা করতেছি বোটগুলাকে, আসলে রাত্রে অনেক সুন্দর লাগতেছে বোটগুলি। আসতেছি মা, আসতেছি, একটু দাঁড়াও। এখানে তিনটা বোটের পিক দেওয়া আছে, আসলে এখানে কেউ যাইতেও পারে না, কেউ পাশে দাঁড়িয়ে চলে যেতে পারবে কিন্তু কাজ করতে পারবে না, কাজ করার সিস্টেম নাই। বোট ক্লাবের পার্কিং, বিশাল পার্কিং, গাড়ি রাখার জন্য অনেক বিশাল পার্কিং করে রাখছে। এখানে গাড়ি ঢুকতে হলে 50 টাকা দিতে হয়, পার পার্সন 50 টাকা, এবার যতজন আসে 50 টাকা করে গাড়ির জন্য 50 টাকা দিতে হয়। অনেক সুন্দর পার্কিংটাও, অনেক সুন্দর, অনেক বিশাল পার্কিং।
এখানে আসলে বোট ক্লাবের দুইটা গেট আছে। এই গেটটা হচ্ছে যারা ঘুরতে আসবে এখানে আর কিছু খাইতে চায় খাইতে পারবে তাদের জন্য গেটটা, মানে আউট পার্সনের জন্য। এখানে গাড়ি পার্কিং করে এখানে ঘুরবে। আর আরেকটা গেট হচ্ছে বোট ক্লাবের মেইন গেট হচ্ছে বোট ক্লাবের, যারা বোট ক্লাবে শুধু বোট ক্লাবে আসবে হোটেলে বা রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাদের জন্য, তারা আবার এই গেটে আসতে পারবে না, ওই গেট দিয়ে আসবে ওই গেট দিয়ে বাইরে। আর যারা এদিকে আসবে তারা এই গেট দিয়ে আসবে, এই গেট দিয়ে ওইখানে খাইতে পারবে, বোট ক্লাবে খেতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু এই গেট দিয়ে বের হতে হবে। হচ্ছে বোট ক্লাব দিনের সাথে বোট ক্লাবের রাত্রের পরিবেশটা অনেক সুন্দর, লাইটিং পরিবেশ। আসলে বিচে বা নেপালে আজকে যেহেতু অফ ডে, বিচে নেপালে প্রচুর মানুষ, যদিও বিচ অনেক খোলামেলা কিন্তু মানুষের জন্য ওইখানে হাঁটা যায় না। নেপাল তো প্রশ্নই আসে না, নেপালও তো প্রচুর মানুষ আজকে, মানে সেটা বলার বাইরে। তাই একটু যদি ওপেন জায়গা খোলামেলা জায়গা বা কোলাহলমুক্ত জায়গা থাকতে হয় তাহলে হচ্ছে বোট ক্লাব আমার জন্য বেস্ট। বিশাল মাঠ, বিশাল এরিয়া, এখানে প্রচুর মানুষ, তারপরে মনে হচ্ছে না যে মানুষ আছে, সবাই সবার মতো করে হাঁটতে পারতেছে, সবাই সবার মতো করে ঘুরতে পারতেছে। এটা হচ্ছে বোট ক্লাবের পরিবেশ। এইটা ছোট একটা লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি স্ক্রিনটা একটু বড় করি, এটা হচ্ছে বিমান ল্যান্ড করবে এখন, বিমানের লাইট। আসলে অনেক দূর কিন্তু বোঝা যাচ্ছে মনে হচ্ছে কাছে, কিন্তু কাছে না, বোট ক্লাবের উপর দিয়ে কিন্তু বিমানে ল্যান্ড করে, লেনের বিমান ল্যান্ডের জন্য, এয়ারপোর্টে বিমান ল্যান্ডের জন্য যে রুটটা আছে এটা বোট ক্লাবের উপর দিয়ে যাচ্ছে, এই জন্য বিমানটা এই যে মোটামুটি কাছে চলে আসছে এখন। বোঝা যাচ্ছে না, একটু করে লাইটিংটা দেখা যাচ্ছে। হ্যাঁ আরহান, কোথায় আসছো বাবা তুমি বলো, কোথায় আসছো বলো? হ্যাঁ পার্কে না, পার্ক কিন্তু পার্ক নাম বলো কি পার্ক? হ্যাঁ শি পার্ক। আরেকটা নাম আছে বো, আরেকটা নাম আছে বোট ক্লাব। হ্যাঁ স্লাইড কোথায়? ওই তো অনেক দূরে, অনেক দূরে। হ্যাঁ দেখছি তো বাবা, অভিমান কামিং। একটা বিমান ল্যান্ড করতেছে, আমি এটা ক্যামেরাতে ধারণ করার চেষ্টা করতেছি, আমার ছেলে খুব এক্সাইটেড, সে বলতেছে ক্যামেরাতে ধারণ করার জন্য। হ্যাঁ অনেক দূরে না, চলে আসছে, এই তো চলে আসছে প্রায় কাছাকাছি, আমাদের মাথার উপর দিয়ে যাবে এখন। ওয়াও ভীষণ বিগ, বিগ না স্মল আব্বা, বিগ। ওয়াও আরিয়া আমার ভাইয়ের ছেলে সিয়াম, দুজনে খুব এনজয় করতেছে। কিছু বলো মা, এখানে আসলে বাচ্চাদের খেলার জন্য, বড়রা আসলে বাচ্চাদের কথা বলে, বড়রাও বসতে পারে, বড়রাও বসে এখানে এসে রেস্ট করে দোল খায়, যদিও বড়রা ওঠা নিচে তারপরে বড়রা উঠে যায়, কতক্ষণ আর হাঁটতে পারবে, হেঁটে যখন টায়ার্ড হয়ে যায় তখন এই দোলনাতে বসে পড়ে সবাই। জি বাবা তুমি কোথায়? এই তো আমার বাবা, কি করে আমি বসবো না মা, এখানে বড়রা বসে নিচে। হ্যাঁ বসে তো যাবে, কিন্তু বড়রা তো বসে নিচে না। আমি এখন রোটে মাছের মাঝখানে, মাঝখান থেকে চতুর্পাশটা একটু ভালো করার চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ এখন মনে হয়, হ্যাঁ সারাটা আমি বাসায় গিয়ে কেক বানাইতে হবে। হ্যালো হ্যালো, অবশেষ আমাদের খাবার আসলো, অনেকক্ষণ ওয়েট করার পরে সিট পেলাম, সিট পাওয়ার পরে খাবারের জন্য ওয়েট করলাম, ওয়েট করতে করতে তারপরে খাবার আসলো আমাদের। খাবার খাচ্ছি নান, চিকেন টিক্কা, রায়তা সালাদ, কোল্ড ড্রিঙ্কস, পানি। কি অবস্থা আর কীটা লাগছে বেশি? এখানে সিট পাওয়া অনেক কষ্ট, অনেকক্ষণ ওয়েট করতে হয়, ওয়েট করে তারপরে সিট ধরতে হয়, আমরা সেটাই করলাম। ইনশাল্লাহ এখন খাবো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে রাত
পনে দশটা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। জি নান খাইতে খাইতে আমি নিজে একটু নান হয়ে গেছি। নান খাইতে খাইতে নান হয়ে গেছে আর বাসায় গিয়ে খাইতে আর না বাসায় গিয়ে খাওয়া লাগবে না। আমরা তো ডিনার হাফ ডিনার করে ফেললাম আর কি জন্য খাবার। অফকোর্স এন্ড দিস ইজ লেফট। মোটামুটি সবাই চলে গেছে। বোট ক্লাবের পরিবেশ শান্ত হয়ে গেছে। অল্প কিছু মানুষ আছে। আমরাও চলে যাচ্ছি বাসায়। হাঁটা দৌড়া দৌড়াইলে খাবারগুলো একটু হজম হয়ে যাবে। দৌড়াইতে পারতেছে না না?